রাজধানীতে দারিদ্র কমলেও বিপুল পরিমাণ আয় বেড়েছে ধনীদের, যাতে দ্রুত বাড়ছে ধনী গরিব বৈষম্য। বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে উঠে আসে এসব তথ্য। বৈষম্য কমাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। সবশেষ জরিপ অনুযায়ী ঢাকা শহরে বর্তমানে কোটির বেশি মানুষের বসবাস। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের এই শহরে বড় সমস্যা নগর দারিদ্র। তবে বিআইডিএস এর গবেষণা বলছে গেল তিন বছরে এই হার কমেছে 4.25 শতাংশ পয়েন্ট। যদিও এই হার এখনও 22 শতাংশের ওপরে, যার 51 শতাংশই নতুন দরিদ্র। গবেষণা বলছে করোনার চাপের মধ্যে বেড়েছে আত্মকর্মসংস্থান। এতে ইতিবাচক ভূমিকা রেখেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ফ্রিল্যান্সিং। 2019 সালের তুলনায় 2022-এ ধনী পরিবারগুলোর বার্ষিক আয় বেড়েছে 64 শতাংশ, অথচ নিম্ন মধ্যবিত্তের আয় 9 শতাংশের নিচে, যাতে স্পষ্ট ধনী গরিবের বৈষম্য। অবৈধ পথে আয়ের সুযোগ থেকেই এই বৈষম্য বাড়ছে বলে মনে করছেন গবেষকরা। প্রাইমেসি যদি 40% ক্রস করে তখন আরবান ডিজ ইকোনমিজ কিকিং করে, তখন আর মানে ওই বৃদ্ধির সুফলটা, প্রবৃদ্ধির সুফলটা মেগা সিটিগুলো আর পায় না। সুতরাং নানা কারণে আমাদের ডিসেন্ট্রালাইজড আরবানাইজেশনের দিকে যেতেই হবে। তবে মানুষের সুযোগকে যথাযথভাবে কাজে না লাগানোর ব্যর্থতাকে দায়ী করছেন সরকারের নীতি নির্ধারকরা। কার মেজা বেশি কার মেজা কম এটা প্রাকৃতিক বিষয়, আমি কিছু করতে পারছি না। কিন্তু সুযোগ অপরচুনিটিস আইনি বিষয়গুলোকে আমরা সমতা ভিত্তিক করা সম্ভব, সেদিকে আমরা আশা করি কাজ করব। এটা করলে আমরা বৈষম্যের জ্বালাটাকে কিছুটা কমিয়ে আনতে পারব। শহরাঞ্চলের 2046টি পরিবারের উপর চালানো হয় এই গবেষণা। চট্টগ্রামে প্রশ্নবিদ্ধ গ্যাস ব্যবস্থাপনা। শিল্প এলাকা ও নানা গুরুত্বপূর্ণ খাত সমৃদ্ধ এই নগরে গ্যাসের একমাত্র উৎস হচ্ছে আমদানি করা এলএনজি। নেই বিকল্প কোনো ব্যবস্থা, ফলে সম্প্রতি 4 দিনের গ্যাস সংকটে এ অঞ্চলে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানা সহ সব খাত। জাতীয় গ্রিড থেকে সরবরাহ সহ একাধিক বিকল্প রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাত্র 3 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রীতিমতো বিপর্যয় নেমে আসে চট্টগ্রামে। সৃষ্টি হয় নানামুখী সংকট, যা সামনে নিয়ে আসে বর্তমান জ্বালানি সরবরাহ ব্যবস্থার ঘাটতিকে। চট্টগ্রামে একসময় 2টি ক্ষেত্র থেকে গ্যাস পেত, দেয়া হতো জাতীয় গ্রিড থেকেও। কিন্তু 2018 সালের পর গ্যাসের একমাত্র উৎস আমদানি করা এলএনজি, যেখানে এবার ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ বন্ধ হলে স্থবির হয়ে পড়ে শিল্প সহ সব খাত। প্রতি বছর আমাদের তো আসলে বিনিয়োগ বাড়ছে, শিল্পায়ন বাড়ছে, স্বাভাবিকভাবে গ্যাস নির্ভর শিল্পের আধিক্য খুব বেশি। আমরা যখন লোকাল ফ্যাব্রিক ইউজ করি, ফ্যাব্রিকটাও গ্যাস ছাড়া আসলে ফ্যাব্রিক পাচ্ছে না। আবার আমি প্রোডাকশন করার পরে যখন ওয়াশিং প্ল্যান্টে আমার গুডসটা যায়, তখন গ্যাস না থাকলে আবার ওয়াশ হচ্ছে না। আমার আবার প্রেসিং সেকশনে গ্যাস না থাকলে আমি প্রেস করতে পারছি না। চট্টগ্রাম বাণিজ্য নগরী, তাই এখানে নানা উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা থাকা উচিত। এক্ষেত্রে বিকল্প পরিকল্পনা নেওয়া না হলে ভবিষ্যতেও এমন বিপর্যয়ের মুখে পড়তে হবে মত বিশেষজ্ঞদের। আসলে গ্যাস স্টোরেজ ব্যবস্থা সেটা অন দা গ্রাউন্ড আন্ডার দা গ্রাউন্ড দুটোই হতে পারে। অন দা গ্রাউন্ডে আমাদের গ্যাস স্টোরেজ ফ্যাসিলিটিস তৈরি করা সম্ভব, এবং সেখানে আমরা হয়তো 3-4 দিন, 5 দিন, 7 দিনে সরবরাহ রাখতে পারি। দিনের পর দিন যেভাবে বাসাবাড়িগুলোতে গ্যাসের লাইন দিয়েছি, নতুন যানবাহন যুক্ত হয়েছে গ্যাস চালিত, এগুলো যদি না হতো নতুন করে, তাহলে এগুলো কিন্তু আমার শিল্প কারখানায় চলে যেত। ভেহিকেলের জন্য আমার ডিজেল আছে, পেট্রোল আছে, অক্টেন আছে, হয় গ্যাস। তবে বিকল্প উৎস নিয়ে খুব একটা বাস্তবসম্মত পরিকল্পনা নেই কেজিডিসিএল এর। যেহেতু চট্টগ্রাম অঞ্চলে অঞ্চলটা পুরোটাই এলএনজির মাধ্যমেই সরবরাহ করা হয়, এবং এটা যদি খুব বেশি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে দেশের অন্য স্থান থেকে গ্যাস এদিকে নিয়ে আসার তখন পরিকল্পনা করা হবে। চট্টগ্রামে সব খাত মিলে প্রতিদিন গ্যাসের চাহিদা 325 মিলিয়ন ঘনফুট। এখন স্থলভাগ এবং সাগরে নতুন কূপ খননে মনোযোগ দেওয়ার তাগিদও দেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের প্রতিষ্ঠানে অর্থ দান করেছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তি হিসেবে তুলে ধরেছেন মৃত্যু ভয়কে। এ তথ্য হাইকোর্টে তিনি স্বীকারও করেছেন।
৭০ কোটি টাকা ট্যাক্স গোপনের মামলায় হাইকোর্টে চূড়ান্ত শুনানি হবে আগামী মঙ্গলবার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দুটি প্রতিষ্ঠানের কয়েক হাজার কোটি টাকার কর ফাঁকের মামলা যখন হাইকোর্টে চূড়ান্ত শুনানির অপেক্ষায়, ঠিক সে সময়ে হাইকোর্টে তার নিজের আয়কর গরমিলের মামলার শুনানি শুরু হল। শুনানিতে উঠে আসে এক বিচিত্র তথ্য। ২০১৫ সালের আয়কর নথি ঘেঁটে জানা যায়, মৃত্যু ভয়ে একবার ভীত হয়েছিলেন ডক্টর ইউনুস। এ সময় আইন ভেঙে সমাজকল্যাণ খাতের অর্থ নিজের প্রতিষ্ঠান ডক্টর ইউনুস ট্রাস্ট, ইউনুস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনুস সেন্টারে দান করেন। হাইকোর্টকে বলেন যে কোনো সময় মারা যাওয়ার ভয় থেকেই এ কাণ্ড করেছেন তিনি। উনি যে বলছেন যে উনি দান করছেন, দান করলে কিন্তু দান করটা দিতে হয়, উনি এটা দেন নাই। আর উনি বলছেন ওনার জন্য দান করটা প্রযোজ্য হবে না, সেটাই শুনানি হচ্ছে। কিন্তু উনি ডিসিটির কাছে বা লর অ্যাপেলেট ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালে উনি তিন জায়গায় হারছেন, অ্যাপেলেট অথরিটি এবং ট্রাইব্যুনাল সব জায়গায় হারছেন, এবং ওইখানে রেফারেন্সটা আছে, রেফারেন্স শুনানি হবে। তো এই পয়েন্টটা বিচার করবেন, তো আমি আশাবাদী এই পয়েন্টটা ওনার টিকবে না। তবে এই দান করা অর্থের কর থেকে কি ডক্টর ইউনুস মুক্তি পাবেন, এ প্রশ্নের উত্তর খুঁজতে আগামী 23 মে হাইকোর্টে হবে চূড়ান্ত শুনানি। উনি ইউনুস ফাউন্ডেশনের এই টাকাটা রেখেছেন, কিন্তু ওদেরকে দান করছেন। দান করলে হয় কি, আইনে হচ্ছে কি, দান যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে দান করে দিতে হবে। শুধুমাত্র দুটো ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে এটার ব্যতিক্রম আছে। উনি চাচ্ছেন ওইখানে আসতে, কিন্তু ওনার কোথাও এই ধরনের বক্তব্য আগে ছিল না। এর আগে ৭০ কোটি টাকার করমিলের মামলায় ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে হেরে যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ, জাপান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় জোটের সম্ভাবনা তৈরি হয়েছে, মিলেছে সদিচ্ছাও। পররাষ্ট্র সচিব জানান বিনিয়োগ, বাজার ও যোগাযোগ সম্প্রসারণই এই জোটের লক্ষ্য। আঞ্চলিক স্বার্থে বিশ্বজুড়ে গড়ে উঠছে নানা জোট। দক্ষিণ এশিয়াতে বেশ কিছু জোটের শরিক বাংলাদেশ। এবার দীর্ঘদিনের দুই বন্ধু রাষ্ট্র জাপান ও ভারতের সাথে নতুন একটি জোট করার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন ত্রিপক্ষীয় উদ্যোগে লাভবান হবে দেশ তিনটির মানুষ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান ত্রিপক্ষীয় সম্পর্ক থাকতে পারে তিনটি দিক, বিনিয়োগ, বাজার ও যোগাযোগ। রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, এখন কোন একটি প্রকল্পের মাধ্যমে কিংবা কোন রাষ্ট্রের প্রয়োজনের উপর ভিত্তি করে ত্রিমুখী সম্পর্কের বাস্তবায়ন শুরু করা যেতেই পারে। জাপানের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে আসছে নির্বাচনে নজর রাখছেন তারা। Talking about the elections, of course, নির্বাচন পর্যবেক্ষণ করা আমাদের কাজ। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সবসময় কূটনীতিকদের নজর থাকে, তবে আমি কোনো মন্তব্য করব না। বাংলাদেশের ৫০ বছর ও ভারতের ৭০ বছরের বেশি উন্নয়ন সহযোগী জাপান, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 12,500 টন চিনি কিনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আমদানির জন্য খরচ ধরা হয়েছে ৬৬ কোটি ২৭ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় সংশ্লিষ্ট প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে কেনা হবে এই চিনি। এছাড়া কাফকো থেকে ৩০,০০০ টন ইউরিয়া সার কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১২০ কোটি ৪ লাখ টাকা। আর সৌদি আরব থেকে সমপরিমাণ ইউরিয়া সার আমদানিতে খরচ ধরা হয়েছে ১০৬ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীনে ৮০,০০০ টন ডিএপি সার, ৩০,০০০ টন টিএসপি সার এবং ৫০,০০০ টন এমওপি সার কিনতে ৮১৪ কোটি ৫৭,৯৫,০০০ টাকা অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। মোবাইল উৎপাদন কর ও শুল্ক কমানোর পরামর্শ টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টদের। বুধবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে আসে এমন পরামর্শ। আলোচকরা বলেন সামরিক উন্নয়নে ডিজিটাল খাতকে পিছিয়ে রাখার সুযোগ নেই, তাই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল প্রযুক্তি সহজলভ্য করতে হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট সংযোগ ও ডিভাইস বৃদ্ধি এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে মনোযোগী হতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ আসে অনুষ্ঠানে।
কুমিল্লার মিয়া বাজার এবং নারায়ণগঞ্জের টান বাজারে উপশাখা চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক, মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এতে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন যুগের সূচনা করে ওপেন এআই এর চ্যাট জিপিটি। সৃজনশীল এই চ্যাটবোট মানুষের মতোই দিতে পারে বিভিন্ন প্রশ্নের উত্তর, পরামর্শ, সক্ষম গবেষণা কাজেও, এমনকি তৈরি করতে পারে গল্প, কবিতা। এর প্রভাব পড়তে পারে মানুষের কর্মক্ষেত্রে। বিস্তারিত নুসরাত হায়দার মৌমির প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তার সবশেষ সংস্করণ চ্যাট জিপিটি, যা বিশ্ববাসীর সামনে আসে 2022 সালের 30 নভেম্বর। নানা প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তির উদ্ভাবক মার্কিন প্রতিষ্ঠান ওপেন এআই। তাদের মতে, গবেষণার মতো জটিল কাজও করতে সক্ষম চ্যাট জিপিটি। এমন প্রযুক্তি নিঃসন্দেহে জীবনকে সহজ করেছে, কিন্তু এর ব্যবহার নিয়ে বিতর্কও কম নয়। একই সঙ্গে সামনে আসছে কিছু প্রশ্ন, তৈরি হয়েছে মানুষের কাজ হারানোর শঙ্কা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর এক গবেষণায় দেখা গেছে, শিল্প খাতে নিয়োজিত অন্তত 20% পদের বেশিরভাগ কাজই চ্যাট জিপিটির মাধ্যমে করা সম্ভব। বাকি 80% পদের অন্তত 10% কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। অর্থাৎ কাজ হারানোর ঝুঁকিতে আছেন বেশ কিছু পদে নিয়োজিত মানুষ। গবেষণায় দেখা গেছে, চ্যাট জিপিটির কাছে কাজ হারানোর উচ্চ ঝুঁকিতে আছেন উচ্চ বেতনধারী এবং উচ্চ শিক্ষিতরাই, আর স্বল্প আয় কম শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে প্রশিক্ষণ পদ্ধতির। ওপেন এআই এর মতে, চ্যাট জিপিটির প্রভাবে কাজ হারানোর সর্বোচ্চ ঝুঁকিতে আছে হিসাবরক্ষক। এ তালিকায় আরও আছে প্রশাসন, আইন উপদেষ্টা, জলবায়ু নীতি বিশ্লেষক, সাংবাদিক, গণিতবিদ, ওয়েব ডেভেলপার, আদালত সংশ্লিষ্ট সাংবাদিক, প্রুফ রিডার, অনুবাদক, গবেষণা সহকারী, জনসংযোগ বিশেষজ্ঞ এবং প্রাণীবিদরাও থাকবেন কাজ হারানোর ঝুঁকিতে। নুসরাত হায়দার মৌমি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন ছিল এটুকুই। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। We'll be right back.